ইউনিয়নে থাকবে কিনা সম্প্রতি এই সংক্রান্ত বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর মধ্যে ঘোষণা দিয়েছেন, আবার ক্ষমতায় এলে 2017 সালে ব্রিটেন ইউরোপে থাকা না থাকা নিয়ে গণভোটের আয়োজন করা হবে। আর বেশ কয়েকটি কট্টর ডানপন্থী দলগুলো বলছে, অভিবাসন কমাতে ইইউ থেকে বেরিয়ে আসাই একমাত্র সমাধান। ইইউ থেকে ব্রিটেনে বের হয়ে আসার গুঞ্জনে বিপাকে পড়েছেন ইইউ এর নাগরিকরা, যাদের মধ্যে আছেন বহু ইউরোপিয়ান বাংলাদেশীও। ব্রিটেন থেকে বিস্তারিত আরও জানাচ্ছেন শাহনেওয়াজ রকি। তীব্র শীতে ধুমায়িত চায়ের কাপ হাতে নিয়ে যারার পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা থাকলেও ভবিষ্যতের দুশ্চিন্তায় তা আর হয়ে উঠছে না। বাংলাদেশী বংশোদ্ভূত ইতালির নাগরিক যারা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে পড়তে এসেছেন ব্রিটেনে, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যাসিলিটি হিসাবে আমি এখানে লোন পাবো ইউনিভার্সিটিতে, যে বছরে আমার £9,000 পে করা লাগবে, তার অর্ধেক আমি ব্যাংক আমাকে হেল্প করবে লোন দিতে। আমি রিসেন্টলি এক বছর হলো ইতালি থেকে এসেছি, তো আমি বিষয়গুলো জেনেই এসেছি যে এখানে আমি এই ফ্যাসিলিটিগুলো পাবো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসাবে। এটা যদি এরকম হয় যে তারা বের করে দিবে, তাহলে দেখা যাচ্ছে আমি কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। যারার মতো অনেকে আবার দুশ্চিন্তায় আছেন তাদের ব্যবসা ও ভিসা নিয়ে। দীর্ঘ 25 বছরের সেট আপ রেখে এখানে নতুন করে আমি সেট হতে যাচ্ছি, অলরেডি বাচ্চারা সেট হয়ে গিয়েছে। এমত অবস্থায় ব্রিটেন যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে এবং যদি তার একটা ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে, তাহলে এটা দুঃখজনক ঘটনা বা এটা সত্যি আমাদের জন্য একটা ভয়ানক ঘটনা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যে ইউরোপিয়ান সিটিজেনকে বিয়ের করার কারণে আমাদের ভিসা জটিলতা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এটা ডিপেন্ড করবে যে ব্রিটিশ সরকার তৎকালীন সময় কিভাবে সিদ্ধান্তটা নিবে আমাদের ব্যাপারে। ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন কোয়ালিশন সরকার আগামী নির্বাচনের আগে এদেশের অভিবাসী 1,00,000-এর নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী তারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশ থেকে ইমিগ্রেশন আসা প্রায় বন্ধ করে দিয়েছে, কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী ফ্রি মুভমেন্টের কারণে ইইউভুক্ত দেশের নাগরিকদের আশা ঠেকাতে পারছে না কিছুতেই, ফলে দিন দিন বাড়ছে ব্রিটেনের ইমিগ্রেশন। সরকারি হিসেব মতে এই বছর রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে 1,60,000 অভিবাসী ব্রিটেনে এসেছেন, অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে এসেছেন আরও 1,50,000 লোক। এই বিশাল অভিবাসীর চাপ সামলাতে ব্রিটেন ইইউ থেকে বের হয়ে আসার জন্য তোড়জোড় করছে। এটা আইন হইলে এটার একটা কনসালটেশন আসবে আর এটার একটা প্রভিশন ক্রিয়েট করা হইবে। বাংলাদেশি কমিউনিটি অনেক বড় কমিউনিটি আছে ইউরোপ থেকে আসছেন, আপনারা সবাই যখনই কোয়ালিফাই করবেন আপনারা এখানকার পার্মানেন্ট স্টেটা নিয়ে নেবেন এবং আলটিমেটলি ব্রিটিশ সিটিজেন হয়ে যাবেন, কারণ কখন কি হইতে পারে এটা বলা যায় না। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।